এই এসিডিবি বক্সের ভিতরে আছে একটা ডিপিএমসিবি, একটা এসপিডি, একটা আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজ প্রোটেকশন আর দুটো এমসিবি। তো এটা আজকে আপনাকে আমি খুলে এর কানেকশন ওয়্যারিং কী করে করা আছে সেটা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি আপনার ইলেকট্রিক সিস্টেমকে বজ্রপাতের হাত থেকে বাঁচাতে চান তাহলে আপনি সঠিক ভিডিও দেখছেন। আমি শুভজিৎ মাইতি আর এটা আমার ইউটিউব চ্যানেল। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম আরও তথ্যের জন্য নোটিফিকেশন বেলটি অন করে দিন। তো আপনি কখনোই না জেনে এইসব বক্সে হাত দেবেন না, তাতে আপনার জীবন হানিকারক হতে পারে। তো সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পরেই আপনি এইসব লাইভ লাইনে হাত দিতে যাবেন, না হলে অসুবিধা আছে। তো এই সিস্টেমটা যেটা বাঁচাবে সেটা হচ্ছে গিয়ে বজ্রপাতের হাত থেকে বাঁচাবে। আপনাকে শর্ট সার্কিটের হাত থেকে বাঁচাবে। তো সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি, কারণ এত সুন্দর করে চ্যাট জিটিপির মাধ্যমে স্ক্রিপ্ট বানিয়েছি, আপনার অবশ্যই ভালো লাগবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাকে দেখাবো যে এর কানেকশান কীরকম করা আছে, সেই কানেকশান আজকে আপনাকে আমি খুলে দেখিয়ে দেবো। আপনিও এটা করতে পারবেন। তো এইটা করে দিলে আপনার বাড়িতে যত ইলেকট্রিক প্রোডাক্ট আছে, টিভি, ফ্রিজ, এসি, সব বিদ্যুতের হাত থেকেও বাঁচবে, লো ভোল্টেজের হাত থেকেও বাঁচবে, শর্ট সার্কিটের হাত থেকেও বাঁচবে, সম্পূর্ণ সুরক্ষা থাকবে আপনার এই সিস্টেম। তো লাইভ হয়ে আছে লাইন এখন। তো দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে মেন এসে ঢুকে গেছে, এখানে একদম কারেন্টের লাইন এসে ঢুকে গেছে, ঢুকে গিয়ে এইখান থেকে বেরিয়েছে মেন হয়ে, এই যে এইখান থেকে বেরিয়েছে, এই যে বেরিয়ে চলে এসছে লাইন, লাইন এসে ঢুকে গেছে এইটাতে। এটা হচ্ছে একটা ডিপিএমসিবি, এটাতে ফেজ নিউট্রাল দুটোই ঢুকেছে। এই ব্ল্যাকটা যেটা হয়ে আছে এইটা, এইটা হচ্ছে গিয়ে নিউট্রাল আর এইটা ফেজ। তো আপনি কখনোই না জেনে এইসব বক্সে হাত দেবেন না, তাতে আপনার জীবন হানিকারক হতে পারে। তো সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পরেই আপনি এইসব লাইভ লাইনে হাত দিতে যাবেন, না হলে অসুবিধা আছে। তো এইটা একটা হচ্ছে বক্স, ডিস্ট্রিবিউশন বক্স। এই যে এই যেটা আছে এইটা হচ্ছে গিয়ে আপনার নিউট্রাল বার, আর এইটা হচ্ছে আর্থিং বার, এইটা হচ্ছে আর্থিং বার, এটা নিউট্রাল বার। তো এইখানে এসে গেছে আর্থিং, একটা কানেক্ট হয়ে আছে আর্থিং, আর এইখানে নিউট্রাল হয়ে নিউট্রাল চলে গেছে। তো আপনাকে কানেকশানটা বুঝেছি কী করে করা আছে, যে এইখানে দুটো ঢুকেছে, যে দুটো বেরিয়ে চলে গেছে এই এসপিডিতে। এসপিডির কাজ হচ্ছে বজ্রপাতের হাত থেকে আপনার সিস্টেমকে সুরক্ষা করা। যখনই এখানে কোনো হাই ভোল্টেজ এইটার থ্রু দিয়ে এইখানে চলে আসবে, বজ্রপাতের যে হাই ভোল্টেজ, তখন এইটা এই ফিউজ হয়ে যাবে, এটা রেড হয়ে যাবে, আর আপনার ইলেকট্রিক এইটা দিয়ে বাইপাস হয়ে যাবে, আর ইলেকট্রিক সবসময় শর্ট রাস্তা যেটা হবে সেটা দিয়ে যাবে। তো এটা যখন কানেক্ট হয়ে যাবে তখন এটা দিয়ে ইলেকট্রিক পাস হয়ে যাবে আর আপনার সিস্টেমটি সুরক্ষায় থাকবে। আর এরপরে চলে গেছে, এইটার পরে চলে গেছে, এইটা হচ্ছে আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজ প্রোটেক্টর। যখনই আপনার এখানে আপনি ম্যানুয়ালি সেট করে রাখতে পারবেন, এই সেট থেকে আপ ডাউন করে এর ম্যানুয়াল পাওয়া যায় এই ডিভাইসের সঙ্গে। তো সেইটা আপনি সেট অ্যাডজাস্টও করতে পারবেন, যদি এটা হাই ভোল্টেজ হয়ে যায় তো ডিসকানেক্ট করে দিবে, আর যদি লো ভোল্টেজ হয়ে যায় ডিসকানেক্ট করে দিবে, আর যদি হাই কারেন্ট প্রবাহ হয় সেটা আপনি সেট করে রাখতে পারবেন ডিসকানেক্ট করে দিবে। আর এটার পরে চলে গেছে এমসিবি, এটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশান দেবে, আপনার যদি সিস্টেমে কোনো সময় কোনো কিছু শর্ট হয়ে যায় তো এটা আগে ট্রিপ করে যাবে। আর আপনার যদি হাই ভোল্টেজ হয়ে যায় এটা আপনাকে স্টপ করে দিবে, কারেন্ট দিতে দিবে না। আপনার যদি সিস্টেম ভোল্টেজ এখন আছে 230 করা আছে, 260 অ্যাবাভ হয়ে গেলে এটা ডিসকানেক্ট করে দিবে। আর এটা হচ্ছে এসপিডি, আর এটা হচ্ছে ডিপিএমসিবি, এরকম হয়ে যাবে। আর আবার অন করে দিলাম এই প্রোটেক্টরটি। আরও একটা হেভি জিনিস আছে যে এটাকে আপনি টাইম দিয়ে রাখতে পারবেন, যে কত টাইম পরে এটা আবার রিকানেক্ট করবে। অনেক সময় কারেন্ট
যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তাদের ডিভাইসগুলো ফুটিয়ে দিতে পারে। সেই জন্য এখানে 10 সেকেন্ড করা আছে, যদি বন্ধ হয়ে যায় কারেন্ট তারপরে আবার অন হয়ে যায় সঙ্গে সঙ্গে, তো 10 সেকেন্ড পরে এটা অন হবে। এই অন হয়ে গেছে। তো এইরকম আরও ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো, প্লিজ এই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।